আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগ্নেয়গিরির মুখ খুলে গেছে, জেগে উঠেছে। আর আগ্নেয়গিরির মুখ যখন খুলে যায় তখন তার থেকে গরম লাভা বেরিয়ে আসে। তখন তাকে আটকাবে কে? সে তখন চারিদিক পুড়িয়ে দিয়ে চলে যাবে, পুড়িয়ে যাবে চারিদিক। আমি তোকে নিয়ে যাবো, যা রেডি হয়ে যা। আমি আসছি, আমি এক্ষুনি আসছি কাকু। আচ্ছা পারবে, এত আশা করিস না সুব্রত। আজও যদি আশা না করি তাহলে কবে করব মা? তুমি দেখে নিও, তুমি টিভি খুলে দেখে নিও, আজকে রানার জিতছে, ও জিতবেই। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি রানার আমার স্বপ্ন পূরণ করছে, আজকে রানার জিতবেই। তোমরা সবাইকে খবর দিয়ে দাও। না হ্যাঁ, আমার একটা ফোন করা দরকার ওদের বাড়িতে। ওরা সবাই বলছিল না যে ওদের বাড়িতে কে একজন নাকি ছিল যে রানার মতো ভালো দৌড়তো? আমি সবাইকে বুঝিয়ে দেবো, না আমার রানারের মতো কেউ অত ভালো দৌড়তে পারে না, কেউ না। দাদা দাদা, আপনি কি আমার বাড়িতে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাই রানারকে দেখতে চেয়েছিল, তো আজকে দেখুক কি বিষয়ে। হ্যাঁ আমি সুব্রত বলছি। ও হ্যাঁ বলুন, কেমন আছেন আপনারা? এখন খুব ভালো আছি। আপনারা সবাই আমাদের বাড়ির রানারকে দেখতে চেয়েছিলেন না, আজ দেখবেন। টিভিতে দেখবেন, টিভি খুলুন, ওকে টিভিতে দেখা যাবে। আজকে ডিস্ট্রিক্টের সিলেকশন আছে, ও সেখানে দৌড়বে, দেখবেন টিভিতে। ও খালি জিতছে, ও জিতবে। টিভিতে দেখা যাবে। আমি তৈরি কাকু, চলো মাঠে, চলো কাকু মাঠে, চলো। টিভিতে দেখা যাবে, মিতাকে আমি দেখতে পাবো টিভিতে দেখবো। কে ফোন করেছিল? আহলি পিপির বাড়ি থেকে ফোন করেছিল। দাঁড়া, আমি টিভিটা চালাই আগে। মেজু বৌমা, শিগগিরি একবার এদিকে এসো তো। তুমি যাও না, শুনে এসো, আমি টিভিটা খুলছি, কি দেখবে বলো? ওই আহলি পিপির বাড়িতে যে মেয়েটা থাকে না, ওকে টিভিতে দেখাবে আজকে। কি কপাল দেখ, এতদিন দেখতে চেয়েও দেখতে পাইনি, আর আজকে টিভিতে। তোমাকে ঠাম্মা ডাকছে না? তুই একটু দেখে আয় না কেন ডাকছে, আমি টিভিটা খুলি। তুমি যাও, তোমাকে তো ডাকছে, আমি টিভিটা খুলছি। আচ্ছা তুই তো মেয়েটাকে দেখেছিস তাই না? না তো, আমি দেখিনি। তুমি দেখিনি? আজকে দেখে নিস, দেখতো মেয়েটাকে দেখাচ্ছে কিনা। ও তুই তো চিনতেও পারবি না। ঠিক আছে দাঁড়া, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ তুমি যাও। আচ্ছা কোথায় দেখা যাবে, কিছু বলেছে মাসি? এই রে, কোথায় যেন দৌড়বে বললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খুঁজছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, দাঁড়া। খবরটা মাসিকে দিল কেন? মাসিকে দেখাতেই বা চাইছে কেন? নিশ্চয়ই ছেলিকে বুদ্ধি। দেখতো মেয়েটাকে দেখাচ্ছে কিনা। ও তুই তো চিনতেও পারবি না,
ঠিক আছে, দাঁড়া দাঁড়া আমি আসছি এক্ষুনি। হ্যাঁ তুমি যাও, তুমি যাও। আচ্ছা কোথায় দেখা যাবে কিছু বলেছে মাসি? এই রে কোথায় যেন দৌড়বে বললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও আমি খুঁজছি। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি, দাঁড়া। মাসিকে দিল কেন? মাসিকে দেখাতেই বা চাইছে কেন? নিশ্চয়ই ঝিলিকে বুদ্ধি, ও নিশ্চয়ই জানতে পেরে গেছে যে মাসি ওকে খুঁজছে। সামনে আসেনি কিন্তু টিভিতে তো আসছে। আসাচ্ছি, পাগলামো শুরু হলো। আমি বলতে পারছি না ওই মেয়েটাকে দেখার জন্য তোমার এত আগ চাচ্ছি কিসের? বৌদি গো, ঝিলিক 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 গো, মেজো বউ এখনো ধারণা যে ওই মেয়েটা ঝিলিক। মা গো মা, আচ্ছা ও যদি ঝিলিকই হবে তাহলে আমরা তাকে একবার দেখতে পেতাম না? আমাদের চোখের সামনে সে তো একবার আসতো নাকি? আর তাছাড়া আইলিও বাড়িতে রয়েছে,
সে তো একবার কিছু একটা বলতো। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।